হারের বৃত্ত থেকে বের হতে পারছিল না বাংলাদেশ টি টোয়েন্টি দল। ভাগ্য বদলানোর আশায় বিশ্বকাপের আগ মুহূর্তে কোচ বদল করে বিসিবি। এই ফরম্যাট থেকে হেড কোচ রাসেল ডমিঙ্গোকে সরিয়ে দেওয়া হয়। টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ পাওয়া শ্রীধরন শ্রীরামকে দেওয়া হয় টি টোয়েন্টি দলের সর্বময় ক্ষমতা। যদিও শ্রীরামের সঙ্গে চুক্তি ছিল শুধু এই টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত, সুপার টুয়েলভ থেকে বাংলাদেশ ছিটকে যাওয়ায় কার্যত মেয়াদ শেষ ভারতীয় কোচের। দল আসানোর পারফরমেন্স না করলেও তার কোচিং স্টাইল বেশ পছন্দ হয়েছে নীতি নির্ধারকদের। হি ডান ওয়েল, চেষ্টা করেছে, দারুণভাবে চেষ্টা করেছে, যতটুকু ওর এফোর্ট করার ছিল আমি বলি চেষ্টা করেছে, পুরো পরিশ্রমী মানুষ আমি কাজ করেছে এবং ছেলেদের সাথে র্যাপোর্টিভের একটা দারুণ পরিবেশ ছিল আমাদের এখানে পুরো, সবার সাথেই আমরা মনে হয় যে একটা আমরা দল হিসাবে, মানে শুধু প্লেয়াররা না টিম ম্যানেজমেন্ট বলতে দল হিসাবে আমরা সবার লক্ষ্য ছিল বা সবাই সেভাবে আমরা চেষ্টা করেছিলাম। বাট শ্রী ডেফিনেটলি ভালো কাজ করেছিল, নো ডাউট। শ্রীরামের চুক্তি বাড়ানো হবে কি না তা এখনও চূড়ান্ত নয়, তবে তার অধীনে ড্রেসিংরুমের পরিবেশ দেখে খুশি বিসিবি। ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তার সাথে আমাদের একটা এগ্রিমেন্ট ছিল, দেশে যাওয়ার পর ক্রিকেট বোর্ডে গেলে তখন সেখানে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে তারপর এটা জানানো যাবে। শুধুই মাত্র টিমের পারফরমেন্স তা তো না, এটার সাথে অনেক কিছুই জড়িত আছে, সব কিছু মিলিয়ে সব কিছু বিচার বিশ্লেষণ করে তারপরে এই সিদ্ধান্তটা নেওয়া হবে। আমি যদি ব্যক্তিগতভাবে দেখি, ব্যক্তিগতভাবে বলি যে আমার কাছে ওরকম কিছু মানে খারাপ কিছু মনে হয়নি, যে যেভাবে আমরা এ পর্যন্ত এসেছি সেটাতে ছেলেরা যেভাবে মনোবলটা পেয়েছে এ পর্যন্ত খেলার যে তার পেছন থেকে সে যেভাবে গাইড করেছে সবাই মোটামুটি ভালোই ছিল। এর আগে 2021 সালে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জয়ী দলের সঙ্গে কাজ করেছেন শ্রীরাম। সংক্ষিপ্ত ফরম্যাটে বেশ চাহিদা রয়েছে তার, ভারতীয় কোচকে দীর্ঘমেয়াদে রেখে দেওয়াটাও সহজ হবে না বিসিবির জন্য। মাকসুম আলম খান, সময় সংবাদ, অ্যাডিলেড, অস্ট্রেলিয়া।